আগামীকাল বড়বাজারে 10 কিলোমিটারের একটি রাজ্যস্তরীয় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চন্দন ঘোষ স্মৃতি রক্ষা কমিটির তরফে বরুণ দাস সহ অন্যান্যরা জানান, রাজ্যস্তরীয় ক্রীড়াবিদ স্বর্গীয় চন্দন ঘোষের স্মৃতিতে এই প্রতিযোগিতায় রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। ভবানীপুর হাই স্কুল থেকে বড়বাজার এ টিম গ্রাউন্ড পর্যন্ত 10 কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতা সকাল 8টা নাগাদ সূচনা করবেন বড়বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌগত ঘোষ। বড়বাজার থেকে শেখ সাজ্জাদের রিপোর্ট, জঙ্গলমহল 24x7, রাত দিন সব দিন। জোরে 5000 মিটার স্টেট লেভেল কোথেকে আসছেন আপনি? উত্তর চব্বিশ পরগনা। জোরে একটু বলুন। উত্তর চব্বিশ পরগনা। 2000 মিটার। कहाँ से आप आ रहे हैं? पुरुलिया। आप नेशनल में खेले हैं? नहीं, स्टेट। किसमें खेले हैं आप? जिला लेवल। आप किसे खेले चो? स्टेट लेवल। कोताई खेले जी? कोलकाता है। स्टेट लेवल कला उठे। अच्छा। स्टेट लेवल ईजोन में खेले हैं। ईजोन में? हाँ, थर्ड मेडल है। अच्छा, थर्ड मेडल दुर्गापुर से। 1500 মিটার স্টেট লেভেল খেলে। আচ্ছা, ঠিক। ক্রীড়া মোদী মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা রাজ্যস্তরীয় ম্যারাথন, মিনি ম্যারাথন 10 কিলোমিটার ভবানীপুর থেকে বড়বাজার এটিম গ্রাউন্ড কালকে 6 তারিখ 6ই ফেব্রুয়ারি সকাল 8টার সময় এই উদ্বোধন করবেন আমাদের প্রশাসনিক আইসি থানার, বড়বাজার থানার আইসি। এই প্রচেষ্টা আমাদের যথেষ্ট মানুষের সহযোগিতা পেয়েছি, যাতে এই প্রচেষ্টা আমাদের সফল হয়। আপনাদের কাছেও আমাদের অনুরোধ রইল, এতে আপনারা সবাই আসুন। এবং এই যারা অনেক দূর থেকে এসছে, বিভিন্ন জেলা থেকে, তাদেরকে উৎসাহিত করুন। হ্যাঁ, এই আশা এবং ভরসা রাখছি আপনাদের।